তো তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটা তুফান আসতে চলেছে, তো তুফানটার জন্য আজকে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, খুবই সুন্দর লাগছে। অলরেডি হালকা বাতাস বইতে শুরু হয়ে গেছে, গাছপালা নড়াচড়া শুরু হয়ে গেছে। তো বাঁশ বাগানটা দেখো কেমন হচ্ছে। আর গ্রাম এলাকায় তো তোমরা জানোই, তো ঝড়ঝাপটা হলে প্রচণ্ড ভয়ে থাকে মানুষজন, তো অনেকে বেরোয়নি। তো সেই এলাকাটার মধ্যে আমি আছি আর দু চারজন বেরিয়েছে। তো দেখো পেছনটা দেখো। তো বন্ধুরা, সামনে একটি খেলার মাঠ আছে, তো চলো ওখানে যাওয়া যাক। তো গাইস, খেলার মাঠে কত সুন্দর ছেলেপিলে খেলা করছে, ওদের দেখে মনে হচ্ছে আমিও যেন খেলা করি। তো গাইস, যাদের গ্রাম এলাকায় বাড়ি তারাই যেন কত সুন্দর খেলা করে মজা আছে। এত সুন্দর ওয়েদারে আমি আজকে এনজয়টা করছি। তো অন্যদিন এই খেলার মাঠে কোনোদিন ব্লগ করিনি। তো দেখো ফুটবল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো গাইস, আজকে ওয়েদারটা খুব করছি, আর ছেলেপিলে অনেকে হাওয়া খাওয়ার জন্য এসছে। প্রচণ্ড এ কদিন প্রচণ্ড গরম দিয়েছে, এত গরম দিয়েছে এখানে থাকা যাচ্ছিল না। পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমার খুবই সুন্দর লাগছে, চারিদিকে মেঘ এবং আকাশটি খুবই সুন্দর ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করবেন, করে দেবে। তো চলো এখনকার মতো বাই।